পরনে কালো খয়েরি রঙের শাড়ি, মাথার চুলগুলো আলগা করে ছেড়ে দেওয়া, চোখে কাজল, মুখে হাসি, ব্যাকগ্রাউন্ডে বাজছে হিন্দি গান। এই গানের সঙ্গে নাচছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। নিজের ফেসবুকে এক মিনিট ২৯ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছেন মাহি, তাতে এমন দৃশ্য দেখা যায় নেট দুনিয়ায় যা এখন রীতিমতো ভাইরাল। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। মাহি এই ভিডিওটির ক্যাপশনে লিখেছেন, এভাবে নেচে নেচে ফটোশুট করি আমি। ভিডিওতে মাহির লুক, অভিব্যক্তি ও নাচ দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন তার ভক্ত ও অনুরাগীরা। মিলাদ ভুঁইয়া লেখেন, ইদানিং নাচে মনোযোগী দেখা যাচ্ছে। এ মন্তব্যের জবাবে মাহি লেখেন, এটা ফটোশুট। সাফা নুজহাত আগুনের ইমোজি দিয়ে লেখেন, উফ। শিবলি লেখেন, আপনি নাচে অসাধারণ। আফরা লেখেন, গর্জিয়াস আপু। ফাহমিদা লেখেন, এইটা একটু বেশি সুন্দর হয়েছে। প্রশ্ন ছুড়ে দিয়ে চিত্রনায়ক জয় চৌধুরী লেখেন, ভালো তো, নিষেধ করেছে কে? ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। অনেকদিন সিনেমায় নেই মাহিয়া মাহি, চলচ্চিত্রে ফেরার আহ্বান জানিয়ে ওয়াসিম লেখেন, বাংলাদেশের একজন নাম্বার ওয়ান নায়িকা ধীরে ধীরে এভাবে দর্শকদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে, তাতে ভক্তকুল খুবই হতাশ। নতুন ভাবে নতুন সিনেমাতে ঝলক দেখতে চান দর্শক, তবে মাহি এ মন্তব্যের কোনো জবাব দেননি। তবে একটি গণমাধ্যমকে মাহি বলেন, আমি ব্যস্ত অভিনেত্রী হতে চাই না, খুব বেশি কাজ আমার দরকার নেই। ভারতে যেমন পুষ্পা, কেজিএফ, কল্কির জন্য একজন আল্লু অর্জুন, একজন প্রভাস যেমন বছরের পর বছর অপেক্ষা করে, তেমনই আমি অপেক্ষা করতে চাই। মানুষ যেন আমাকে ব্যস্ত অভিনেত্রীর তকমা না দেয়, তারা যেন আমার অভিনয়ে মুগ্ধ হয়, তৃপ্ত হয়। চলতি বছরের শুরু থেকেই মাহির জীবনটা হয়ে যায় এলোমেলো। নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে ট্রাক প্রতীক নিয়ে স্বতন্ত্র নির্বাচন করেন, দ্বিতীয়বারের মতো পরাজিত হতে হয় তাকে। ব্যক্তি জীবনে আবারও বিবাহ বিচ্ছেদ হয় তার। এসব পরিস্থিতি কাটিয়ে নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন এই অভিনেত্রী। সর্বশেষ তাকে শাকিব খানের রাজকুমার ছবিতে একটি অতিথি চরিত্রে অভিনয় করতে দেখা যায়। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন risingbiri.com। প্রতি মুহূর্তের খবর অনলাইনে। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।